কৃষ্ণ। আজ আমি নিয়ে এসেছি রামনবমী সম্বন্ধে কিছু কথা। আমরা তো অনেকেই রামনবমী ব্রত পালন করি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি সঠিক নিয়মটা আমরা জানি না। আবার অনেকে ভাবে আমি এবছর রামনবমী করব, কিন্তু আমি তো আমিষ খাই, আমিষ খেয়ে কি রামনবমী ব্রত করতে পারি? বা আমি তো অন্য জায়গায় দীক্ষিত, আমি কি রামনবমী ব্রত পালন করতে পারি? আমাদের তো গুরুদেব রামনবমীর কথা বলেনি, তবে কি আমি পালন করব? এইসব বিষয়ে আমি আজ আলোচনা করব আপনাদের সাথে। আচ্ছা, আমরা তো অনেকে ভেবেছি রামনবমী ব্রত এবছর পালন করব, কিন্তু আমরা কি জানি অ্যাকচুয়ালি রামচন্দ্র কে? রামচন্দ্র কোথায় জন্মগ্রহণ করেছিলেন? রামচন্দ্র কোন তিথিতে জন্মগ্রহণ করেছিলেন? আমি আজ আপনাদেরকে সেটা জানাবো। যারা জানেন না তারা শুনে নিন, আর যারা জানেন তারা তো খুবই ভালো কথা, তো তাও একবার আমার মুখ থেকে একবার শুনে নিন। ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন চৈত্র মাসে শুক্ল পক্ষের নবমী তিথিতে, যেটা এবছর পড়েছে 30শে মার্চ। 2023 সালের 30শে মার্চ পালন করতে হবে আমাদের রামনবমী। আপনারা যদি রামচন্দ্রের কথাটি শুনেন, ভগবান রামচন্দ্রের কথাটির অর্থটা যদি জানেন, তাহলে আপনাদের হৃদয় আনন্দে ভরে যাবে। রাম ইতি ইতি রাম, যার লীলা, যার কথা, যার আবির্ভাব তিথি আপনি পালন করবেন, তার এই কথা শ্রবণ করলে, তার এই কথার অর্থ, তার এই নামের মানে আপনারা যদি শ্রবণ করেন, আর তার যদি এই আবির্ভাব তিথি আপনারা যদি পালন করেন, তাহলে আপনাদের জীবন আনন্দে ভরে যাবে, আর আপনারা আপনাদের জীবনকে ধন্য বলে মনে করবেন। আমরা তো সকলেই জানি, তাও আরেকবার বলছি, ভগবান রামচন্দ্র যিনি জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যায় রাজা দশরথের গৃহে কৌশল্যা মাতার গর্ভে, 2 ঘন্টা পর, মানে 2 ঘন্টা ভাগে ভাগে তার ভাই ভরত কৈকেয়ী মাতার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, আর 2 দিন পর সুমিত্রা মাতার গর্ভ থেকে ভাই লক্ষণ আর ভাই শত্রুঘ্ন জন্মগ্রহণ করেছিল। অনেকের তো প্রশ্ন আছে, ভগবান তাহলে কেন এই জগতে মানব রূপে জন্মগ্রহণ করেছে? তিনি তো ভগবান, তার এখানে আসার কি দরকার? তিনি কেন এই জড়সুভ ভোগ করছেন, কেন এসছেন? ভগবান কেন এই জড় জগতে এই মানব জীবন ধারণ করেছে সেটা আজ আমি বলবো। তিনি তো ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, আর শ্রীকৃষ্ণ হচ্ছে নীলা পুরুষোত্তম, আর শ্রীমান মহাপ্রভু মানে আমাদের এই কলিযুগে মহাপ্রভু যিনি এসছেন মহাপ্রভু রূপে, তিনি হচ্ছেন প্রেম পুরুষোত্তম। তো ওনারা তো সকলেই ভগবান, ভগবান কেন এসছে এই জগতে? কারণ ওনারা আমাদের মানব রূপ ধারণ করে আমাদের কিছু শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষাগুলো আমরা যেন পালন করি, আমরা যেন ঠিক ঠিক নিয়মে জানি কিভাবে কি চলতে হবে। তাই ওনারা মানব জীবন ধারণ করে আমাদের সেই শিক্ষা দিয়ে গেছে। এরপর আমি বলবো আমরা রামনবমী ব্রত কিভাবে পালন করব, সঠিক নিয়মটা কি। রামনবমীর ব্রত সঠিক নিয়ম হচ্ছে পালনের আগের দিন যারা নিরামিষ খান তাদের জন্য তো নয়, মানে তারা পালন করবেন অবশ্যই, কিন্তু তারা তো নিরামিষ খানি, আর যারা আমিষ খান, আমি তাদের কথা ফার্স্ট বলছি, তারা রামনবমী ব্রতর আগের দিন মানে 29শে মার্চ নিরামিষ খাবেন। নিরামিষকে পরের দিনের যে পালনটা সেটা নিরামিষ আমিষ দুই ভোজিতের জন্য বলছি। তো যারা আগের দিন নিরামিষ খেলেন, তারপরের দিন ভোরবেলায় উঠবেন, ভোরবেলায় উঠে স্নান করবেন, কাছে পিঠে যদি নদী থাকে তাহলে তো খুবই ভালো কথা, যদি নদী না থাকে তবে পুকুরেও স্নান করতে পারেন, কিন্তু এখন কেউ আর পুকুরে স্নান করে না, খুবই কম মানুষ পুকুরে স্নান করে। তো বাড়ির বাথরুমেই সকলে স্নান করে, তখন বাড়ির বাথরুমে যাবেন, দিয়ে স্নান করবেন, মাথায় 3 বার জল নেবেন, আর মুখ দিয়ে উচ্চারণ করবেন গঙ্গা গঙ্গা গঙ্গা, তাহলে গঙ্গা স্নানে পুণ্য লাভ হবে। আমরা খুব সহজেই গঙ্গা স্নানের পুণ্য কিন্তু পেয়ে যাচ্ছি বাড়িতে থেকেই, শুধু 3 বার গঙ্গা 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 উচ্চারণের মাধ্যমে। তো যাই হোক, এইভাবে স্নান করা
কাঁচা বস্ত্র পরিধান করবেন। শুদ্ধ কাঁচা বস্ত্র পরিধান করে আপনার গৃহে যে মন্দির আছে, মানে ভগবানের যে রুম আছে, সেই রুমে আসবেন। সেই রুমে ভগবানের মন্দিরকে খুব সুন্দর ভাবে সাজাবেন, একটু ফুল দিয়ে। কারোর কাছে যদি কলা গাছ থাকে তাহলে সামনে কলা গাছ রাখবেন ভগবানের দুই ঘরের দুই পাশে, দরজার দুই পাশে। আর যেটা করবেন সেটা হচ্ছে, রামচন্দ্রের যদি কারোর কাছে বিগ্রহ থাকে, রামচন্দ্রের বিগ্রহ তো একা থাকে না, ভাই লক্ষণ আর সীতা দেবীকে সাথে নিয়ে থাকে, তো সেই বিগ্রহ যদি থেকে থাকে সেই বিগ্রহকে সুন্দর ভাবে শৃঙ্গার করবেন, নতুন বস্ত্র পরাবেন, ফুলের মালা পরাবেন, তুলসী পাতা দেবেন চন্দন দিয়ে। আর যাদের বিগ্রহ নেই তাদের জন্য কোনো আলেখ্য, মানে পিকচার যেটা বলা হয়, সেটাকে খুব সুন্দর ভাবে সাজাবেন, মালা পরাবেন, তাদেরও কিন্তু খুব সুন্দর মালা পরা যায়। আর তাও যদি কারোর বাড়িতে না থাকে, যদি ভাগবতম থাকে, ভাগবতমে কিন্তু ভগবান রামচন্দ্রের পুরো নীলাটা একদম জন্ম থেকে পুরো নীলা দেওয়া আছে, তাই ভাগবতম যদি কারো বাড়িতে থাকে ভাগবতমকে ওই সিংহাসনে আপনাদের রাখবেন, রেখে ভাগবতমের উপর তুলসী পাতা দেবেন, মালা পরাবেন ভাগবতমকে দিয়ে, আরতি করবেন ধূপ দিয়ে, ধূপ প্রদীপ দিয়ে আরতি করবেন। আরতি করার পর সুন্দর সুন্দর রান্না করবেন, ভোগ লাগাবেন। তো কি ভোগ লাগাবেন, এটা একটা সকলের মনে আসছে প্রশ্ন, যে আমাকে যে ভোগ লাগাতে বলছে আমি কি ভোগ লাগাবো, আমি তো আমিষ খাই, কিন্তু আমি ভোগ কি লাগাবো। আপনি হয়তো ব্রত করছেন, আপনি তো আগের দিন নিরামিষ খেয়েছেন, তাই আপনি আপনার মতো করে ভোগ লাগাতেই পারেন, বিভিন্ন রকমের ফল আনতে পারেন, সেই ফল লাগাতে পারেন ভোগ। আর আপনি যদি নিরামিষ খেয়ে থাকেন বারো মাস, তাহলে আপনি তো রান্না তো ভগবানের জন্য করবেনই, ভগবান শ্রীকৃষ্ণের যেমন পছন্দের কিছু খাবার আছে, মহাপ্রভুর যেমন পছন্দের কিছু খাবার আছে, রাধারানীর পছন্দের কিছু খাবার আছে, কিন্তু রামচন্দ্রের কোনো পছন্দের খাবার নেই, কারণ উনি তো 14 বছর বনবাসী কাটিয়েছেন, উনি সমস্ত রকমের খাবার খান। তো আপনি আপনার পছন্দ মতো ভালো মন্দ পুরি লুচি অন্য যা মন চায় আপনি রান্না করবেন, আর ভগবানকে সুন্দরভাবে নিবেদন করবেন। আর নিজে কিন্তু উপোস থাকবেন, উপোসটাও কিন্তু সারাদিনের কোনো ব্যাপার নেই, দুপুর 12টা পর্যন্ত উপবাস, তারপরে আপনি আপনার উপবাস ভঙ্গ করবেন ভগবানের প্রসাদ, ভগবানের চরণামৃত নিয়ে। প্রশ্ন হলো চরণামৃত, চরণামৃতটা কোথায় পাবো? চরণামৃতটা হচ্ছে আপনার বাড়িতে যদি ভগবানের বিগ্রহ থাকে আপনি অভিষেক করবেন, আর যদি বিগ্রহ না থাকে আলেখ্য তো অভিষেক করা যায়, আর আলেখ্যও যদি না থাকে ভাগবতমের উপর অভিষেক করবেন। অভিষেক, অভিষেকটা হয় কি, অভিষেকটা কিভাবে করব, অভিষেকটা হলো পঞ্চামৃত আর পঞ্চগোভ্য। পঞ্চামৃতের মধ্যে পড়ে দুধ, দই, মধু, গঙ্গা জল, ঘি আর পঞ্চগোভ্য। পঞ্চগোভ মানে হয়তো ম্যাক্সিমাম বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, হ্যাঁ গোমাতার কাছ থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, তো সেগুলো হচ্ছে ঘি, দুধ, দই আর হচ্ছে গোচানা আর গোমূত্র, অল্প পরিমাণ দেবেন এগুলো দিয়ে অভিষেক করবেন। তো ভগবানের বিগ্রহ আর ভগবানের আলেখ্য অভিষেক করাটা তো খুবই সোজা, কিন্তু অনেকে ভাবছেন আমার বাড়িতে তো ভগবানের বিগ্রহ নেই, ভগবানের আলেখ্যও নেই, তাহলে আমি অভিষেকটা ভাগবতমের উপর যে করবো, কিন্তু কিভাবে করবো, ভাগবতম তো যদি আমরা ভাগবতমের উপর এই সবকিছু ঢালা হয় তাহলে ভাগবতমটা ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই আমরা কি করবো, ভাগবতমকে সামনে রাখবো আর দূর থেকে এইভাবে ভাগবতমকে সামনে রেখে আমি ওই জলগুলো, ওই সব জিনিসগুলো, দুধ ঘি সব আস্তে আস্তে ঢালবো, তো একটা পাত্রের মধ্যে ঢালবো, আর ওই পাত্র থেকে অল্প একটু, ওইটি হচ্ছে চরণামৃত, ওই অল্প একটু নিয়ে আমি খাবো 12টার পর, তারপর আমি আমার উপোস ভঙ্গ করব। আর বাকি যে অভিষেকের জলটা রয়েছে, যে চরণামৃতটা রয়েছে, সেটা কোনো গাছের গোড়ায় বা কোনো পুকুরে দিয়ে দেবো, কিন্তু তুলসী গাছের গোড়ায় দেবেন না। এইভাবে আমরা অভিষেক করব আর এইভাবে আমরা উপোস রামনবমী ব্রত পালন করব। তো অনেকেই হয়তো বলছেন
আমি তো অসুস্থ, আমি তো উপোস করতে পারি না, তাহলে আমি কিভাবে উপোসটা করব? কিন্তু তার মন যাচ্ছে উপোসটা করতে, কিন্তু করবে কিভাবে? যারা অসুস্থ, যারা একদমই উপোস করতে পারেন না, তাদের জন্য বলছি শুধু তারাই কিন্তু করবেন, যারা সুস্থ তাদের জন্য না। যারা অসুস্থ তারা যেটা করবেন সেটা হলো ফলের রস। ফলের রস খেয়ে আপনারা উপোসটা করতে পারেন, কিন্তু এইভাবে ব্রতটা সকলেই পালন করুন, রামচন্দ্রের বিশেষ কৃপা লাভ করবেন, রামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্র খুব খুশি হবেন এই ব্রত পালন করলে। আমরা কে না চাই ভগবানের কৃপা পেতে? আমরা তো সকলেই চাই, তাই না? তাই এত সহজ একটা উপায়, এত সহজ ব্রত, এত কম টাইম উপোস করে থাকতে হবে, তো আমরা চাইবো সকলে মিলে এই ব্রতটা পালন করতে। হরে কৃষ্ণ। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন আমার এই ভিডিওটা, যাতে আরো আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায়, আরো অনেক মানুষ জানতে পারে রামনবমী ব্রত সম্বন্ধে আর ভগবানের কৃপা লাভ করতে পারে। হরে কৃষ্ণ।